আজকে আমরা 20 নম্বর ওয়ার্ডে এসেছি। এখানকার কাউন্সিলর উৎপল দাশগুপ্ত এখানে উপস্থিত আছেন, আর আমাদের কাঁসাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের নেতা সভাপতি খোকন তালুকদারও এখানে উপস্থিত আছেন। আমরা আজকে জেনে নেব যে ইতিমধ্যেই এরা পদযাত্রা শুরু করেছেন, যে কীরকম সাড়া পাওয়া যাচ্ছে সে ব্যাপারে একটুখানি শুনে নেব। কি ব্যাপার বলুন, আজকে কীরকম সাড়া পাচ্ছেন এখানে মানুষের? বিপুল সাড়া। 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মানুষের যথেষ্ট কাজকর্ম করেছেন। আমরা একটু ভালো করেই খোঁজ খবরটা নিলাম যে কাউন্সিলর সম্বন্ধে কোনো অভিযোগ আছে নাকি এলাকার মানুষের, কিন্তু যা দেখলাম যে এলাকার মানুষ কাউন্সিলর উৎপল দাশগুপ্ত সম্বন্ধে স্যাটিসফাই। এবং আমরা খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করেছি যে কাউন্সিলর সম্বন্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি সরাসরি আমাদের বলতে পারেন, আমরা একদম দলের উচ্চতর নেতৃত্বের কাছে এ সম্বন্ধে আমরা অভিযোগ পাঠিয়ে দেবো। তো এখানকার মানুষ বললেন না, আমরা পৌর পরিষেবা বা উৎপলবাবুর তরফ থেকে যা যা প্রতিশ্রুতি ছিল সেগুলো উনি যথাযোগ্যভাবে পালন করেছেন, আর আগামী দিনগুলোতে আমরা চাই আমাদের এই পরিষেবাগুলো বহাল থাকুক। দিদিকে বলো কর্মসূচির, এটা পুজোর পরে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে, আমরা এই পর্বে গত সপ্তাহে 17 নম্বর করেছি, আজকে 20 নম্বর, আর দু একদিনের মধ্যে 19 নম্বর করব। এই অঞ্চলের মানুষের ব্যাপক সাড়া আছে, দিদিকে বলো কর্মসূচি, সবাই চাইছে যে তার অভাব অভিযোগটা সরাসরি দিদির কাছে যদি জানাতে পারে। এই কার্ডটা পেয়ে তারা খুব আপ্লুত, এবং আমরা এই কথাও বলেছি যে এই কার্ডের সাথে এক তো ফোন নাম্বার দেওয়া আছে 9137090 9137, তাছাড়াও একটা ওয়েবসাইট দেওয়া আছে www.didikebolo.com, সেটাতেও বহু মানুষ রিপ্লাই দিচ্ছেন। এখানে যে সমস্যাগুলো সে সম্পর্কে কিছু জনসাধারণ অভিযোগ জানিয়েছেন, দুই একটা রাস্তা সম্বন্ধে বলেছে যে এখান দিয়ে রাস্তা বার করলে ভালো হতো, আর ওই ওই পেছনটাতে ওই শহীদনগর কালীবাড়ির ওই জায়গাটাতে একটা ডোবা আছে, সেই ডোবাটা ব্যবহার হয় না, তো ওখানে জঙ্গল জমে কচুরি পানা এবং মশারি হচ্ছে। মিউনিসিপ্যালিটিকে বলা হয়েছে হয়তো ব্যবস্থা নেবে, তাহলেও আমরা আজকে অভিযোগটা নিয়ে নেব, সেটা চেয়ারম্যানের কাছে পাঠাবো, এবং যদি উনি 7 দিন 10 দিনের মধ্যে ব্যবস্থা না নেন তাহলে আমরা একদম সরাসরি প্রশান্ত কিশোরের অফিসে এবং অভিষেক ব্যানার্জির অফিসে আমরা এটা পাঠিয়ে দেবো, যাতে দ্রুততার সাথে এই সমস্যাগুলো সমাধান করা যায়। এই ওয়ার্ডে আর কোনো মেজর কোনো প্রবলেম কি এই এখনো অবধি আমরা পাইনি? অলরেডি কমসে কম 100 থেকে 150 হোল্ডিং আমরা ঘুরেছি, এখনো অবধি সেরকম কোনো মেজর কমপ্লেন আমরা পাইনি। আমরা কাউন্সিলরের কাছ থেকে একটু জেনে নেব যে কাউন্সিলরের কাছে কী ধরনের অভিযোগ এসছে। যেমন একটা কমন অভিযোগ এখন আছে, সেটা হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু নিয়ে কোনো অভিযোগ, বা ডেঙ্গু সংক্রান্ত যে পেস্টিসাইড নতুন দেওয়ার কথা আছে সে ব্যাপারে কোনো পুরসভা এখনও কোনো ব্যবস্থা নিয়েছে কি না? হ্যাঁ নিয়েছে, নিয়েছে, পুরোটাই নিয়েছে। এখন কি পেস্টিসাইড দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ তা হচ্ছে। আর এমনি ডেঙ্গু এমনি অসুবিধা নেই, আমার গত ডিসেম্বরে আমি মানুষকে কথা দিয়েছিলাম রাস্তার সাইড ড্রেনটেনগুলি বাঁধিয়ে দেবো, টাকাটা সিআইসি মিটিংয়ে স্যাংশন হয়েছে, অথচ চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে টাকাটা আটকিয়ে রেখেছে, 32 লাখ টাকা চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে আটকিয়ে রেখেছে। ওই ও মানে যেই ইয়েতে মানে আমার যেই মানে ওটাকে কী বলে যেই খাতে এই টাকাটা ইয়ে হয়েছে, অন্য অন্য ওয়ার্ডে সেই টাকাও স্যাংশন হয়েছিল, যেমন ওনার নিজের ওয়ার্ডে 22 নম্বর না ওই যেটাকে বলে ডেভেলপমেন্টের 21 নম্বরেও সেই টাকা স্যাংশন হয়েছিল, তাদের কাজ হয়ে গেছে, অথচ ইচ্ছাকৃতভাবে চেয়ারম্যান 32 লাখ টাকা আমি মানুষকে কথা দিয়েছিলাম কাগজ দেখিয়েছিলাম এই দেখুন স্যাংশন হয়ে গেছে, কিন্তু এখনও চেয়ারম্যান দেয়নি। এটা কি দলীয় পর্যায়ে কাউকে জানানো হয়েছে? হ্যাঁ দলীয় পক্ষে আমি আমার যে পর্যবেক্ষক নির্মল ঘোষকে আমি কাগজ দিয়ে এসেছি, এখন উনি দেখছেন ব্যাপারটা, তার আমার টাউন প্রেসিডেন্ট তো জানে, উনিও কথা বলে। চেয়ারম্যানকে এখানে এখনই এই চেয়ারম্যানকে হাঁটানো উচিত, উন্নয়নের কাজ ঠিক মতো করছে না এটাই আর কি, যার জন্যে কাউন্সিলর সমস্ত পরে সারা আছে, হয়রানি আছে। আচ্ছা এর আগের দিনও তো একটা কাউন্সিলিং মিটিং ছিল পুরসভাতে, সেই মিটিংটা বন্ধ হয়ে গেছিলো, সেটার কারণ কি? সেটা একটা এখানে বিক্ষোভ হয়েছিল, ওটা রিক্রুটমেন্ট নিয়ে একটা আলোচনা ছিল, তো দলের কর্মীদের দাবি ছিল যে এই মুহূর্তে রিক্রুটমেন্টের প্রশ্নটা না তোলাই ভালো, সামনে মিউনিসিপ্যালিটি নির্বাচন আছে, সেই মিউনিসিপ্যালিটি নির্বাচনটা সম্পন্ন হোক,
তারপরে আরও বড় করে যাতে কাঁচাপাড়া পৌরসভায় কর্মী নিয়োগ করা যায় সে ব্যাপারে দল সচেষ্ট ভূমিকা নেবে। সেই জন্যই সেদিনকার বলা হয়েছিল যে মিটিং আপনি করতেই পারেন, বাট রিক্রুটমেন্টের যে এজেন্ডাটা আছে ওটা বাদ দিয়ে আপনি অন্য যে কোনো বিষয়ে আলোচনা করবেন। তো চেয়ারম্যান বলেছেন ঠিক আছে, আমি মিটিংটা স্টপ করে দিচ্ছি, পরবর্তীকালে আবার নতুন করে নোটিফিকেশন হবে, তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। গতদিন যে আপনার অস্থায়ী সাফাই কর্মীরা যে বিক্ষোভ দেখালো গত পরশুদিন, আজকে আবার হালিশহর পৌরসভাতে হয়েছে, গতদিন কাঁচাপাড়া পৌরসভা হয়েছিল, তো সেই বিষয়টা কি হবে? সম্পন্ন হোক, তারপরে আরো বড় করে যাতে কাঁচাপাড়া পৌরসভায় কর্মী নিয়োগ করা যায় সে ব্যাপারে দল সচেষ্ট ভূমিকা নেবে। সেই জন্যই সেদিনকার বলা হয়েছিল যে মিটিং আপনি করতেই পারেন, বাট রিক্রুটমেন্টের যে এজেন্ডাটা আছে ওটা বাদ দিয়ে আপনি অন্য যে কোনো বিষয়ে আলোচনা করবেন। তো চেয়ারম্যান বলেছেন ঠিক আছে, আমি মিটিংটা স্টপ করে দিচ্ছি, পরবর্তীকালে আবার নতুন করে নোটিফিকেশন হবে, তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। গতদিন যে আপনার অস্থায়ী সাফাই কর্মীরা যে বিক্ষোভ দেখালো গত পরশুদিন, আজকে আবার হালিশহর পৌরসভাতে হয়েছে, গতদিন কাঁচাপাড়া পৌরসভা হয়েছিল, তো সেই বিষয়টা কি হলো? তাদের দাবি দাওয়া কি পূরণ হলো? না, যারা অস্থায়ী কর্মচারী তারা তো দাবি করতেই পারে। আমাদের সরকার তো প্রতিশ্রুতিবদ্ধ যে মানুষের রুজি রোজগারের প্রশ্নে সেখানে কোনো আপোষ নেই, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা তো আগেই বললাম যে একটা বৃহৎ আকারে যাতে রিক্রুটমেন্ট করা যায় সেই জন্য দল এবং সরকার উভয়ই সচেষ্ট আছে। আর হালিশহরের ব্যাপারটা যেহেতু অন্য মিউনিসিপ্যালিটিতে পড়ছে আমি বিস্তারিত জানি না। এই 20 নম্বর ওয়ার্ডের শহীদনগর অঞ্চলে এখন দিদিকে বলো কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের বেরিয়েছেন। আছেন ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্ত, আছেন খোকন তালুকদার সভাপতি তৃণমূল কংগ্রেসের, আছেন দিলীপ ঘোষ সিনিয়র লিডার শহর তৃণমূল কংগ্রেসের, আছেন সোনালী সিংহ রায়। আমাদের মধ্যে আমরা জেনে নেব যে এখানে জনগণ যেটা চাইছেন বা তাদের কোনো অভিযোগ আছে কি না, যেটা তারা জানাতে চান, এরকম কোনো অভিযোগ আপনাদেরকে জানিয়েছে কি না? জানিয়েছে, তবে বেশি অভিযোগ নেই। কাউন্সিলর সমস্ত কাজটাই করে দিয়েছে, টুকটাক কিছু লাইটের প্রবলেম আছে বা জলের প্রবলেম আছে, এগুলো কোনো সমস্যা নয়, সমস্যার সমাধানগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি বিশেষ কোনো অভিযোগ জনগণের কোনো অভিযোগ নেই, খুব ভালো কাজ হয়েছে ওয়ার্ডে, বিশেষ কোনো অভিযোগ নেই। সোনালী সিংহ রায় বলছেন, হ্যাঁ আমরাও তো ঘুরেছি মোটামুটি শেষের দিকেই, কোনো এখনও সেরকম অভিযোগ পাইনি, সব মানুষ খুশি পরিষেবা পেয়ে, এবং সবাই উৎপলদার কথায় খুব বলছে যে নিজে এসে এসে খোঁজ খবর নেয়, তারা স্যাটিসফাইড এই পৌরসভার পরিষেবাতে। যে আমাদের কাছে একটা অভিযোগ আছে যে এখানে একটা পৌরসভার কিছু ভালো একটা ফান্ড যেটা স্যাংশন হয়ে পড়ে আছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা ওয়ার্ড কাউন্সিলর পাননি বা কাজও শুরু হয়নি, সে ব্যাপারে কিছু বলতে পারবেন? না, এই তথ্যটা আমার কাছে সেরমভাবে জানা নেই, এটা বেটার হবে কি আপনি পৌর পার্ষদ উৎপল দাশগুপ্তর সঙ্গে কথা বললে পুরো জানতে পারবেন। দিলীপের না, আমার জানা নেই, এটা একমাত্র কাউন্সিলরই বলতে পারবে যদি এরকম কোনো ফান্ড এসছে অথচ খরচা হয়নি, এরকম আমার কিছু জানা নেই। আপনার নামটা? আমার নাম নারু দাশগুপ্ত। আপনার এই ওয়ার্ডে আপনার ভাই কাউন্সিলর, এখানে কি পাবলিকের পক্ষ থেকে কোনো ধরনের কোনো অভিযোগ আপনাদের দলের পক্ষ যারা করেন বা সাধারণ মানুষের কোনো অভিযোগ সেরকম যদি আপনাদের কাছে থাকে বলতে পারেন? প্রথম কথা বলি, কাছাবাড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেস, মাদার তৃণমূল কংগ্রেসের যে দুজন নেতৃত্ব আপনাদের কাছে সবিস্তারে তুলে ধরেছেন, বাস্তব সত্যি কথাই বলেছেন। তবে একটা কথা, শহীদনগর কালীমারি কালী মন্দির যেটা উন্নয়ন হয়েছে, এখনও কিছু কাজ বাকি, সেখানকার মানুষের চাহিদা মন্দিরের ভিতরে যাতে মার্বেল বসে।